শিবসাগর সদর ডাকঘরত লোমহর্ষক ঘটনা। ডাকঘরের ভিতরতে নৈশ চকীদারক হত্যা, বুকুত হানি খুচি হত্যা নৈশ চকীদারক। টেলিভিশন স্ক্রিনত দেখা এওঁর নাম বুদ্ধেশ্বর গগৈ। কিছুদিন পূর্বে লিঙ্গ পরিবর্তন করেছিল বুদ্ধেশ্বরে। এই বুদ্ধেশ্বরকে নৃশংসভাবে হত্যা করা হল শিবসাগর সদর ডাকঘরত। মাল্টিটাস্কিং স্টাফ রূপে কর্মরত বুদ্ধেশ্বরে বিগত দুমাস ধরে শিবসাগর সদর ডাকঘরের নৈশ চকীদার রূপে কাম করেছিল। দেওবারে নিশাও দায়িত্ব পালন করেছিল বুদ্ধেশ্বরে। আর বোল বোমর বাবে ব্যাপক কোলাহল হয়ে থাকার মাজতে বুদ্ধেশ্বরক হত্যা করে নির্বিঘ্নে পলাই গেল দুর্বৃত্ত। মাল্টিটাস্কিং স্টাফ আছিল, যা দুমাস এম টি এছ বলে কয়, আর যা দুমাস ধরে মানে চকীদারি কামটো করে আসে। গতি যাকালি হঠাৎ এই ঘটনা কেন হব পালে সে আমি তদন্ত করে আসো। আর যাকালি যেহেতু বতর খুব বেয়া আসে আর মানুষ যথেষ্ট আসিল, যথেষ্ট ভিড় আসে, গতি সেইটার কারণে আমার অল্প অসুবিধা হয়ে পড়ছে। কিছু টেকনিক্যাল বস্তু হে করা এনালাইসিস করাতে অল্প অসুবিধা আছে, সেইখানে আমি চাই আছো এটা বর্তমানে। কবলে অল্প অসুবিধা হয়, কারবার কিবা কাজিয়া পেশাল আসে নাকি, টাকা পয়সা লেনদেন আসে নাকি, বা অন্য কিনা মানে আখেজ কিনা আসে নাকি, ধরনের হব পড়ে, বা অফিসিয়ালি কিনা আসে নাকি, কারণ আজি দুমাস ধরে নাইট ডিউটি চকীদার করে আছে বলে মোক পোস্টমাস্টারে জানাইছে। এই পরিত্যক্ত ঘরটলে মন করক, ডাকঘরের ক্যান্টিন রূপে এটা সময় ব্যবহার হয়েছিল এই ঘরট। এই পরিত্যক্ত ঘরটতে উদ্ধার হল বুদ্ধেশ্বর গগৈর মৃতদেহ। এজন জনপ্রিয় ভাওনা শিল্পী আছিল বুদ্ধেশ্বর, কিন্তু বুদ্ধেশ্বরক কোনে হত্যা করলে? বুদ্ধেশ্বরের বুকুত আঘাতের চিন স্পষ্ট। কিছুদিন পূর্বে বিবাহ পাশত আবদ্ধ হওয়া বুদ্ধেশ্বরের বিবাহ বিচ্ছেদও হয়েছিল, আর সেই বুদ্ধেশ্বরকে হত্যা করে গেল দুর্বৃত্তই। দুটা স্টেপিং মার্কস আমি এটা ভিজিবল মার্কস দুটা পাইছো, চেষ্টতে পাইছো। গতি এই আমি সন্দেহ করছো এই কোনোবা দুর্বৃত্ত হে করেছে। এটা তদন্ত চলি আছে বর্তমান, আমি তেমন কোনো ওয়েপন এটালে রিকভার করা নাই পিওরপরা। ক্যামেরা যাতে একু নাই বাইর, মানে সুদিছিল আর আমি নিজেও চাইছো সিসিটিভি ক্যামেরা ইহতর বাইর নাই, মানে ভিতর আছে কিন্তু বাইর সাইডত ক্যামেরা নাই। বুদ্ধেশ্বর গগৈর হত্যাকাণ্ডত কোন জড়িত? সদর ডাকঘরের সকলো চাবি থাকে বুদ্ধেশ্বরের হাততে। দুর্বৃত্তই বুদ্ধেশ্বরক হত্যা করে থই গল যদিও ডাকঘরের কোনো বয় বস্তুর হানি বিঘিনি হওয়া নাই। সেই ফালের এয়া ব্যক্তিগত আক্রোশ যেনেই লাগে, সমগ্র ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত বিচারিছে ডাকঘরের কর্মচারী তথা স্থানীয় লোকে। ডেট ডিউটি করেছিলে, এটা নাইটত দিয়ে দশ দিনমান হয়েছিল, দশ দিনমান হয়েছিল। আজি এটা রাতে যেটা ঘটনা ঘটিলে, এটা আপনাদের রাতেপা যে দেখিছে আমিও তেনেকেই দেখিছো, উপরলে মুখ করে পড়ে আছে। স্বাভাবিক মৃত্যু আসলে এনেকে দুইখান ভরি কোচ খাই স্বাভাবিক মৃত্যু হব নয়, আর স্বাভাবিক মৃত্যু হলে মূরেরপরা আসলে ইমান রক্তক্ষণ, নাকরপরা রক্তক্ষণ, মুখরপরা রক্তক্ষণ হওয়া আসলে সম্ভব নহয়। গতি মানে ভাবিছো অকান উচ্চ পর্যায়ের তদন্ত হব লাগে। আরক্ষীর সম্মুখত প্রত্যাহ্বান, ডাকঘরের ভিতর সিসিটিভি ক্যামেরা আসিল যদিও ডাকঘরের বাহির ক্যামেরা নাই, যার বাবে হত্যাকাণ্ডের তদন্ত করবলে কিছু সমস্যাত পড়ছে আরক্ষী। তথাপিও আরক্ষীর বিশ্বাস খুব সহজেই হত্যাকারী জালত পড়ে। ক্যামেরা পার্সন অমৃত আর মোহনের সঙ্গে শিবসাগরের ভাস্কর জ্যোতি দাস, DY365।